আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে সকাল সকাল বাইর হয়ে গেলাম, আমরা এক জায়গায় যাব ঘুরতে। তো এই যে সুভা সারার পাপাকে বলছি একটু সুন্দর করে মেয়েদেরকে নিয়ে দাঁড়াও, আমি একটা ছবি তুলি। তো ওই যে দেখেন সে আমাকে একটু ইয়া করতেছে, ও ছবি তুলবে না। যাই হোক, এই তো আমরা গাড়িতে উঠে গেলাম, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই আজকের ভিডিওতে দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটা এনজয় করবেন, দেখতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবেন না। সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আশা করি আমার পেজটা ফলো দিয়ে একটা লাইক দিতে কেউ ভুলবেন না, আর শেয়ার তো অবশ্যই করবেন। তো এই তো দারুণ দারুণ দৃশ্যগুলো, আপনারা এনজয় করুন, দেখতে থাকুন। পরবর্তীতে আবার কথা বলবো, আমাদের আপনাদের সাথে আছি, আপনারাও আমার পুরো ভিডিওটি উপভোগ করুন। অবশেষে এক ঘন্টা জার্নি করে আমরা মেইন জায়গায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন জায়গাটা এত সুন্দর, মানে মনটা ভরে যায়, এত সুন্দর জায়গা। তো ওরা আমাদেরকে গাছের ছায়ার নিচে একটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছে, আমরা বসে আছি। আর তারা এই যে পানি দেখতেছেন এই দিক দিয়ে নামে, আমিও নামছি, সেটা লাস্টে দেখতে পাবেন। বেশ বড় না ভিডিও, একদম ছোট, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো ওরা ওই যে ওইদিকে গ্রিল করতেছে, আমরা একসাথে গ্রিল খাবো গাছতলায় বসে। এই যে দেখতে পাচ্ছেন এই এতটুক ভিডিও কিন্তু আপনাদের জসিম ভাই, আমার হাজব্যান্ড, করে দিয়েছে। ওরা ওখানেই ছিল, আমরা ছিলাম গাছতলায় বসে। তো আমি ওকে ফোন দিয়ে বললাম যে আমার জন্য একটু ভিডিও করিও। তো এই যে তারা কিন্তু একটু গ্রিল করে, আর এই যে পানিতে ঝাঁপ দিয়ে গোসল করে উঠে। এত ঠান্ডা পানি, আমি যখন নামলাম দেখলাম যে অনেক ঠান্ডা। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের জন্য গ্রিল রেডি করতেছে, আমরা একসাথে বসেই খাবো। তো এতটুক তার ভিডিও করা, বলছে যে আর একটু করিও। তো তার মন চাইছে যে আমার কথা রাখছে, এটাই আমি শুকরিয়া যে এতটুক করছে, যাক ভালোই। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা এদিকেই ঘোরাফেরা করতেছি, আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। তো এই তো গ্রিল করে নিয়ে আসছে তারা, দেখেন আমরা এখন খাবো পানে দিয়ে, সবাই মিলেমিশে খাবো। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। এইভাবে মিলেমিশে খাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, মানে খাওয়ার মধ্যে একটা তৃপ্তিও আসে এভাবে একসাথে সবাই মিলে খেতে আর কি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি, এবার নামবো পানিতে, আমি, সারা, সুভা, তার পাপা। সে তো অনেক ভারে নামছে, ডুব দিছে, গোসল করছে ওইখানে, আমরা তো ওইগুলা দেখিও নাই। কারণ সারা সুভা দেখলে না পানিতে নামার জন্য একদম পেরেশানি হয়ে যাবে, কারণ পানিও অনেক ঠান্ডা। তাই আমরা একটু নামছি, দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ, আর সবুজ অনেক ভালো লাগে তাই না। তা এখন ওর পাপা বলছে তুমি যদি এখান দিয়ে নামতে পারো তাহলে আমি মেয়ে দুইটাকে নিয়ে নামবো, দেখি তুমি আগে নামো। মাশাআল্লাহ আমি সাহস করে নেমে গেলাম।
তো এদিক দিয়ে নামতে হয় পানিতে, নামতে হলে আর কোথাও জায়গা নাই যে ওই দিকে দিয়ে নামবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক রিস্কি নামার জন্য। তো আমি আগে নেমে গেলাম, তো সে বলছে যে ও দুটাকে নিয়ে সে নামবে। তা এখন তার মেয়ে দুইটাকে নিয়ে নামতেছে আর দুজনেই ভয় পাচ্ছে, কারণ উঁচা নেচা অনেক উপর থেকে নামতেছে, তো দুজনেই ভয় পাচ্ছে। তো এই তো পানিতে চলে আসার পর তো মহা খুশি পানি দেখে, এই জন্যই তার পাপা বেশি দূর পানিতে নেয় নাই যেখানে সে গোসল করেছে, কারণ ওইখানে নিলে তারা দুজন নেমে যাবে, সেজন্য আমরা যাই নাই। এই এতটুকু অল্প একটু পানিতেই আমরা একটু পা ভিজিয়েছি আর কি। পানি কিন্তু অনেক ঠান্ডা, আর দেখেন ছোটটা অনেক ভয় পাচ্ছে, সে পানিতে যাচ্ছে না। তার কিন্তু 3 বছরের সময়ও আমরা এরকম একটা মারে গেছিলাম রোমে, রোম শহরে আর কি ইতালির, তখনও কিন্তু সে অনেক ভয় পাচ্ছে, নামে নাই। তো আমি ভাবছি যে এখন তো 4 বছর হয়ে গেছে, এখন আর ভয় পাবে না, কিন্তু এখনও সে একেই ভয় পাচ্ছে। জানি না তার ভয় কাটবে কি না। তো কয়েকদিন পরে আমরা আবারও যাচ্ছি একটা সমুদ্র পাড়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আরেকটি নতুন ব্লগে। তো এই তো এটা এনজয় করুন। আর এই তো আমিও একটু পা ভিজিয়ে নিলাম পানির মধ্যে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা তরুণতে থাকেন তারা অবশ্যই জায়গাটা দেখে আসবেন, যারা যান নাই এখনও, আর যারা গেছেন তারা তো চলেই গেছেন। এই তো আমরা পানি টানি ধরে শেষ, এখন তাদেরকে জুতা পরিয়ে দিচ্ছে, আমরা আবার চলে যাব। তো অনেক গরম পড়তেছে, তাই দুজনের ড্রেসও চেঞ্জ করে দিয়েছি, হালকা পাতলা জামা পরাই দিয়েছি আর কি, অনেক গরম। তো এই তো আমরা এখন চলে আসছি যে জায়গায় বসে আমরা গাছতলায় চায়ের মধ্যে খেয়েছি। তো এখন আবার আমরা গাড়িতে উঠে গেলাম, রওনা দিলাম বাসার দিকে। আসলে আমাদের মা মেয়ের বেশি জার্নিং একদমই সহ্য হয় না, আমাদের বমি হয় গাড়ির মধ্যে, বাসে বলেন, গাড়িতে বলেন, প্লেনে বলেন, সব কিছুতেই আমাদের আসলে অনেক কষ্ট হয়ে যায়, মাথা ঘুরানো শুরু করে। এই যে সুবাহ যাওয়ার সময় বমি করছে, আসার সময় কিন্তু আর বমি করে নাই, অল্পতেই বলে না, যাওয়ার পথ অনেক দূর, আসার পথ অনেক সহজ, এরকম আর কি। তো এই তো ছোটোটা ঘুমাই গেছে, দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ বলবেন সবাই, সে লাপালাপি দফাদফি অনেক করছে, তারপর এখন ঘুমিয়ে গেল। দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছেন, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।